বাংলাদেশে নতুন পাঠ্য বই আসছে, যদিও শুধু নতুন পাঠ্য বই না, মানে ছাত্রদের পড়াশোনা কেমন হইলো সেটা দেখার জন্য একটা সিস্টেম আছে না পরীক্ষার, সেইটার সিস্টেমও পরিবর্তন আসছে মূল্যায়নের সিস্টেমে। ওটা নিয়ে পরে আলাপ করবো, আজকে শুধু পাঠ্য বই নিয়ে। ক্লাস সিক্স আর সেভেনের সামাজিক বিজ্ঞানের পাঠ্য বই পড়লাম আর কি, ভয়াবহ। পুরা বই জুড়ে ইন্ডিয়া, মানে মোদির চোখ দিয়ে বাংলাদেশের ইতিহাস দেখা। আমাকে অনেকেই বেশ কিছুদিন ধরে বলতেছে এটা নিয়ে কিছু করার জন্যে, যারা আমাকে বই পাঠাইছেন, আমি তাদের নাম করতেছি না, কিন্তু অনেকেই আমাকে পাঠাইছেন, তাদের ধন্যবাদ, দেখাই দিছেন, মার্ক করে দিছেন কোথায় কোথায় বিশেষ করে নজর দিতে হবে, তাদেরও ধন্যবাদ। বাংলাদেশকে শুধু ইন্ডিয়ার উপনিবেশ না, ইন্ডিয়ার অংশ করার জন্য যেই রকম শিক্ষা ছাত্রদের দেওয়া দরকার সেটা কিন্তু করা হয়েছে। আমি আজকে বই ধরে 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 দেখাই দেব কোথায় কোথায় এই ঝামেলাগুলো তারা করছে। এটার বিরুদ্ধে কিন্তু একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার। এটা ধরেন বাতিল হবে পরে, কিন্তু এর মধ্যে তো কেউ কেউ এই পাঠ্যপুস্তকে পাঠ পেয়ে যাবে, তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যাবে, মন মানসিকতায় পরিবর্তন হয়ে যাবে, সেইটাতে পরিবর্তন আনা খুব মুশকিল হয়ে যাবে পরে, খুব খুব। এরা কারণ এরা মনে মনে ভাবতে থাকবে যে দেশভাগ ছিল ভুল, পাকিস্তান তৈরি করা ছিল ভুল, পাকিস্তান আন্দোলন ছিল ভুল, জমিদারি শাসন ছিল ভালো, ইসলামের সাথে আসলে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই, ধর্ম মানে ইসলাম ধর্ম তার পরিচয়ের কোনো অংশ না, হ্যাঁ সেন রাজারা বহিরাগত না, বহিরাগত হচ্ছে বাংলার মুসলিম শাসকেরা, মুসলমান শাসকেরা শুধু লুটপাটের জন্য বাংলা আক্রমণ করছে। এটা অবাক হচ্ছেন এই যে এই ইয়েগুলো মনে হচ্ছে যে এটা মোদীর ভারতের সিলেবাস, তাই না? জি না, এটা আমাদের দেশের সিলেবাস, সোনার বাংলার পাঠ্য বই, যেই বই এখন আমাদের ছাত্রদের হাতে আর কি। মানে এটা বলতেই হবে যে বইগুলো একধারে ইসলাম কোপানোর মতো একটা ভালো এবং জুৎসই বই হয়েছে, হ্যাঁ আরেক দিক দিয়ে এগুলো বাঙালি জাতিবাদী এবং হাসিনার পিতাকে জবরদস্তি করে প্রতিষ্ঠা করার মতো যুগান্তকারী বই হয়েছে, এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ আমরা দিতেই পারি। তো যুগান্তকারী কেন এটা বলি, মানে অনেকদিন থেকে হিন্দুত্ববাদীদের ইচ্ছা ছিল বাংলাদেশে তারা তাদের পূর্বপুরুষের যে হারানো জমিদারি ছিল সেইটা ফিরে পাবে। জমিদার হিন্দুর সেই স্বপ্নই আসলে প্রগতিবাদ, আমরা জানি প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে জমিদার হিন্দুর সেই স্বপ্ন, যে স্বপ্ন দিয়ে সে তার পুরনো জমিদারি ফিরে পাবে। তো পাঠ্যক্রমের বইয়ে তারা কিন্তু তার সেই হারানো জমিদারি ফিরে পাইছে একেবারে পুরাপুরি 100%। আমরা এটা দখল হারায় ফেলছি, আমরা একে একে দেখব কিভাবে তারা ইতিহাসের হিন্দুত্ববাদী বয়ান আমাদের শিশুর উপরে চাপাই দিছে, কারা কারা এই কাজের জন্য যুক্ত ছিল তাদেরকেও চিনায় দেওয়া হবে, কারণ না চিনায় দিলে তো ওদের ইন্ডিয়া পদ্মভূষণ দেবে না, তাই না? তো এবার আসেন আমরা দেখি কিভাবে ইতিহাসের বয়ান তারা বদলাই দিতেছে। ক্লাস সিক্সের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান অনুশীলন বইটা আমরা দেখি, এই যে এই বইটা, এই বইটা লিখছেন স্বাধীন সেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর্কিওলজির প্রফেসর, দেবাশিস কুণ্ডু বোধহয় সোসিওলজির ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আবুল মোমেন, কয়েকজন পিসে জাফর ইকবাল আছে আর কি, হ্যাঁ সবগুলো পিসে জাফর ইকবাল আছে, ওইটা যাই হোক পরে আমরা দেখব। তো বইটা শুরু হয়েছে বিশাল একটা চ্যাপ্টার দিয়ে, আত্মপরিচয় নিয়ে। এটা কেন সেটা পরে দেখবেন যে কেন আত্মপরিচয় নিয়ে, সার কথায় তারা বলতে চাচ্ছে যে এই ভূখণ্ডে মানুষের আত্মপরিচয়ে ধর্মের কোনো ভূমিকা ছিল না। আবার ধর্ম বলতে সব ধর্ম বুঝেন না, মানে অন্য ধর্ম না, শুধু ধর্ম বলতে ইসলাম ধর্ম বোঝানো হয়েছে, মানে আমাদের আত্মপরিচয় গঠনে ইসলামের কোনো ভূমিকা ছিল না। তো এটা হচ্ছে তাদের ইসলাম কোপানোর খায়েশ আর কি। হ্যাঁ বইয়ের 98 পৃষ্ঠায় এই যে এইখানে দেখেন, বাংলায় সেন রাজবংশ থেকে মুসলিম শাসনের সময়ের ঘটনাটা বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে যে সেন রাজারা আসছে দাক্ষিণাত্য থেকে। দাক্ষিণাত্য কোনটা জানেন তো? মানে দাক্ষিণাত্য কোন অঞ্চল? মানে ভারতের দক্ষিণে হায়দ্রাবাদের পরে বা নিচের যে 4টা রাজ্য, যার মধ্যে পুরান মাদ্রাজ বা এই সময়ের তামিলনাড়ু খুব বড় রাজ্য, সেটা হচ্ছে দাক্ষিণাত্য। খুব খেয়াল করলে দেখবেন যে যারা বইটা লিখছে আর কি বিদ্বান ব্যক্তিরা, সেন রাজাদের বাংলায় বহিরাগত বলে বলেনি কিন্তু, দেখেন আবার দেখেন কোথাও বহিরাগত বলেনি, অথচ লিখছে যখন মুসলিম শাসকদের কথা বলতেছে তখন। দেখেন কি লিখছে, বাংলা অঞ্চলের মানুষের উপরে ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল পারস্য, ইরান এবং অন্যান্য অঞ্চলের তথাকথিত অভিজাত শ্রেণী দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করেছে, সেন রাজারা করে না কিন্তু। হ্যাঁ বাংলা অঞ্চলের মানুষের ভাগ্য সবসময়
বহুদূরের ভূখণ্ড হতে আগত সুবিধাবাদী তথাকথিত অভিজাত শ্রেণী নির্ধারণ করেছে। এই ভূখণ্ডের অনার্য ভাষা সংস্কৃতির মানুষেরা বারে বারে শোষিত হয়েছে। আহারে কি দুঃখ! হ্যাঁ, তারপর জ্ঞান ফলাইছে এক জায়গায়। ধর্মের সে মানুষ পরিচয়কে বেশি গুরুত্ব দিত এই অঞ্চলের মানুষ, সেইটা সাপোর্ট করার জন্যে ওরা আনছে চণ্ডীদাসের একটা পদের অংশ আর কি। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। কইছে যে চণ্ডীদাস সহ অন্যান্যরা মানবতার কথা কইছে। ভাল শুন। আচ্ছা স্বাধীন সেন, তুমি চণ্ডীদাস পড়িছ কখনো? পড়ো নাই তো? ওই পদটা পুরাটা কইতে পারবা? পারবা না আমি শিওর। তো গুগলে সার্চ মারছ আর আইসা বসাই দিছ কপি পেস্ট কইল না? চণ্ডীদাস কি একজন কবি ছিল নাকি একাধিক কবি আছিল? আচ্ছা তার আগে কয়, চণ্ডীদাস আসলে আমরা কেন পড়ি? ইতিহাস জানার জন্যে? না, ইতিহাস জানার জন্যে না, সামাজিক নৈতিকতা শেখার জন্যে? তাও না। চণ্ডীদাসের একটা পদ ব্যাখ্যা করতে পারবা? পারবা না তো? আবার ভাব মারাও কেন বুদ্ধিজীবীর? বই লিখেছ আবার বাচ্চাদের জন্যে, তার মধ্যে চণ্ডীদাস ঢুকাইছ। আগে চণ্ডীদাস পড়ো, তারপরে না জ্ঞান ফলায়ও। চণ্ডীদাস আসলে কি? মূলত চণ্ডীদাসের পদ হইতেছে কৃষ্ণনীলার বর্ণনা। কৃষ্ণনীলা কি এটা ব্যাখ্যা করার জায়গা এটা না। আমি শুধু পদটা দেখাইতে চাই যে এইটা মোটেও মানবতাবাদের জয়গান গাওয়া না। যাই হোক, চণ্ডীদাস এই নামে অনেকগুলো কবি ছিলেন। বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, এর বাইরে অসংখ্য চণ্ডীদাস ছিলেন যাদের বলা হয়তো সহজিয়া চণ্ডীদাস। এই পদটা কোনো এক সহজিয়া চণ্ডীদাসের লেখা। তো এই পদটা নীলরতনবাবু, উনি একটা সংগ্রহ বাইর করছিলেন, সেই সংগ্রহের 809 নাম্বার পদ এই যে এটা। পড়ি, নাইলে তো বুঝতে পারবো না, তাই না? স্বরূপ বিহনে রূপের জনম কখনো নাহিয়ক হয়, অনুগত বিহনে কার্য সিদ্ধি কেমনে সাধকে কয়। কেবা অনুগত কাহার সহিত জানিব কেমনে শুনে, মনে অনুগত মঞ্জুরি সহিত ভাবিয়া দেখ হ মনে। এই পদের শেষ তিন লাইন হচ্ছে শুনহ মানুষ ভাই। যাই হোক, পুরাটা পড়লাম না, এই লাইনগুলো একটা ব্যাখ্যা করি না। এই যে মঞ্জুরি, এটা কি? এটা না বুঝলে কোনো লাইন বুঝতে পারবেন না। ওই যে কৃষ্ণলীলা আছে না, গোপীদের সাথে লীলা, গোপীরা হচ্ছে রাধারই অন্য রূপ আর কি। এই গোপীদের মধ্যে কোনো স্থূল কামনা বাসনা থাকে না, মানে ধর্মের ধর্মের ব্যাখ্যায় আর কি। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি ইচ্ছাই এদের একমাত্র লক্ষ্য। তো কৃষ্ণের সঙ্গে লীলা করে একান্তই কৃষ্ণকে সুখী করার জন্যে। এরা কৃষ্ণকে সুখী করার জন্যে লোকধর্ম, বেদধর্ম, কুল, শীল এই সব কিছু উপেক্ষা করে, করে কৃষ্ণ সুখে মত্ত হন। এই জন্য ওই গানটা আসছে আর কি, আমি কুলহারা কলঙ্কিনী। দেখবেন যে এই কলঙ্কিনীর কলঙ্ক এই জিনিসগুলো প্রায়ই আসছে আর কি কৃষ্ণ প্রীতির গানে। তো কৃষ্ণ সেবার প্রকরে গোপীদের দুই ভাগে বিভক্ত করা যায়, সখী আর মঞ্জুরি। নিজের অঙ্গ দিয়ে যারা শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করে তারা সখী, যারা রাধাকৃষ্ণের মিলন লীলায় সহায়তা করেন তারা হচ্ছে মঞ্জুরি, বুঝছাও? তো ললিতা, বিশাখা এইগুলো হইতেছে সখী, আর শ্রীরূপ মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি এগুলো হচ্ছে মঞ্জুরি। তো কবিতা হইতেছে মঞ্জুরিভাবে সাধনার ব্যাখ্যার কবিতা। আমার কথা না, চণ্ডীদাস নিয়ে যারা গবেষণা করছে তাদেরই কথাই যে দেখেন। বই থেকে দেখাই দিই, হ্যাঁ এই যে দেখেন, ভালো করে দেখেন। মানবতাবাদ ব্যাখ্যা করতে পারবা স্বাধীন? পারবা না তো? তোমাদের জ্ঞানের দৌর কতদূর আমি বুঝে গেছি। তুমি যে কইলা চণ্ডীদাস মানবতাবাদী ছিল, মানবতার ধারণা দিছেন, মানবতার ধারণা কবে আসছে দুনিয়াতে জানো? জানো না তো? ইউরোপের রেনেসাঁর সময়। তার মানে কইতে চাও বাংলায় ইউরোপের রেনেসাঁর আগে মানবতাবাদের ধারণা আসছিল? তুমি তো নোবেল পাবা বেটা, ভালো শুন। বাংলা ভাষায় মানবতাবাদ শব্দটা কতদিন আগে আসছে? হ্যাঁ স্বাধীন, কতদিন আগে আসছে? আর্কিওলজি করো খুঁড়া খুঁড়া, মাটি খুঁড়া, আমি বই খুঁড়া আর্কিওলজি করি, বুঝছা? 100 বছরের কম সময়ে। জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধান আছে না বাংলার, ওটা সবচেয়ে পুরানো অভিধান, 2023 সালে বাংলা সালে প্রকাশিত। খুঁজা দেখো এই শব্দটা আছে কি না, শব্দটা নাই। 1323 সালে বাংলা সালে আর কি প্রকাশিত জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে এই শব্দটা নাই। এটা বাংলা ভাষায় ঢুকছে শিওর 1323 সালের পরে। যাই হোক, পরের আলাপে আসি। আবার বখতিয়ার খলজির বাংলা বিজয় সম্পর্কে বলা হয়েছে যে উনি কয়েকটি বিহার, এই যে দেখেন এখানে লিখছে কয়েকটি বিহার ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, কয়েকটি বিহার, এটা কথাটা খেয়াল রেখে
কয়েকটি বিহার ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এবং রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া ও গৌড় দখলকারী, মানে বক্তিয়ার খালতি দখলকারী আর কি, কিন্তু সেনেরা দখলকারী না, আরে তো বক্তিয়ার খালতি প্রতিষ্ঠা করেন খলজি বংশ। অথচ উনাদের গুরু আর কি, হ্যাঁ গুরু, গুরু আমাদেরও গুরু রমেশচন্দ্র মজুমদার, ওই যে যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরসি মজুমদার হল হইছে না, উনি। তার একটা বিখ্যাত রেফারেন্স বই আছে বাংলাদেশের ইতিহাস, এই যে বইটা, তো এই বই উনি লিখছেন যে একটা বিহার, একটা মাত্র একটা বিহার ভুল করে বক্তিয়ার খালতি আক্রমণ করছিলেন। তো কেন বিহার আক্রমণ করছিলেন ওটার ব্যাখ্যা উনি দিছেন, কারণ ওইটাকে কিল্লা বা কিল্লা বিহার, মানে কিল্লা মানে দুর্গ আর কি, কিল্লা বিহার বলে পরিচয় করে দেওয়া হয়েছিল তাকে, যারা আশেপাশে ছিল তারাই পরিচয় করা দিয়েছিল যে এটা কিল্লা বিহার, তো দুর্গ তো আক্রমণ করবেই একজন সৈনিক, তাই না? তো ওই একটা বিহারই ভুল করে আক্রমণ করছে, এরপরে আর সে করে নাই। কয়েকটি বিহার কই পাচ্ছেন স্বাধীন সেন, ভুলভাল তথ্য দেন কেন? তো মুসলমান শাসনে ওনারা বাংলার কোনো উন্নতি দেখতে না পাইলেও সেন আমলে যে সংস্কৃত সাহিত্যের উন্নতি হয়েছিল সেটা কিন্তু তারা লিখতে ভুল করে নাই, বুঝছাও? দেখেন ক্লাস সিক্সের বাচ্চাদেরকে মানুষের বিবর্তন শিখাইতেছেন ভাই, এটা কি এতই জরুরি? হ্যাঁ এ বই তো মাদ্রাসাতেও পড়ানো হবে, তাই না? এটা ভাববেন না যে মাদ্রাসার ছাত্ররা এটা পড়বে, মানে আপনি জোর করে বিবর্তনে ছোট ছোট বাচ্চাদের মাথায় ঢুকাবেন যে ধর্ম ভুল এটা প্রমাণ করার জন্যে। আপনারা যারা যারা বই লিখছেন, হ্যাঁ বলেন তো সত্যি করে, তারা স্কুলে বিবর্তন পড়ছেন? সত্যি করে বলেন তো, পড়েন নাই তো? আর আপনারা তো এই সাবজেক্টের লোক না, ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে কেন জোর করে বিবর্তন ঢুকাইতে হবে এই বয়সে? মানে ইসলাম বিদ্বেষী ঘৃণা ছড়ালেন লোক হিসাবে নিজেরা পরিচয় করাই দিতেই হবে এইভাবে স্বাধীন সেন আর দেবাশিস কুণ্ড? হ্যাঁ 99 পৃষ্ঠায় যেটা চ্যাপ্টার, এটা খুবই কিন্তু সিরিয়াস চ্যাপ্টার, মানে সব দেশের রাষ্ট্রের জন্মের পরে সবাই নিজের ভাষ্যের নিজের জন্ম ইতিহাস লেখে কিন্তু। মানে ধরেন 1971-এর তো একটা পাকিস্তানের ইতিহাস আছে, তাই না? মানে পশ্চিম পাকিস্তানের একটা ইতিহাস আছে না, ইন্ডিয়ার একটা ইতিহাস আছে না? 1971 সালে পাকিস্তানে বসে 1971 সালে যে ইতিহাস লিখছে পাকিস্তানিরা, ওইটা কি বাংলাদেশে চলবে? বা 1971-এর যে ইতিহাস ভারতে বসে লিখছে ভারতীয়রা, সেটা কি বাংলাদেশে চলবে বা পাকিস্তানে চলবে? পাকিস্তানের স্কুলের পাঠ্য বইয়ের ভাষ্য তাই বাংলাদেশে চলবে না, এটা তো ব্যাখ্যা দিয়ে বলার কিছু নাই, তাই না? তো আপনারা তো নিয়ে আসছেন ইন্ডিয়ার ভাষ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস শিখাইতেছেন, এটা তো হয় না। বলা হইতেছে ইংরেজেরা ধর্মের ভিত্তিতে দেশভাগ করে দিয়ে যায়, যেন দেশভাগ খুব খারাপ কাজ ছিল, এটা তো হিন্দুত্ববাদীদের বয়ান রে ভাই। 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করে ঢাকা থেকে রাজধানী করে পূর্ববঙ্গ প্রদেশ করা হয়েছিল, এটাকে জমিদারি হিন্দুরা বঙ্গভঙ্গ বলে থাকে। আর কলকাতা তাদের দৃষ্টিতে এটা অন্যায়, কিন্তু কলকাতার অধীনে চাপা থাকা পূর্ববঙ্গের স্বার্থে, জমিদার হিন্দুর স্বার্থের বিপরীতে ধর্ম নির্বিশেষে পূর্ববঙ্গের স্বার্থে ঢাকা নয় রাজধানী হওয়া, এটা তাদের একটা মুক্তির পথ। তো এই যে সূর্য সেনেরা চট্টগ্রাম বিদ্রোহ করছিল না, এরা ছিল আসলে জমিদার হিন্দুর লাঠিয়াল। হ্যাঁ আজকের ভাষায় বললে জমিদার হিন্দুর জঙ্গিবাদ আর কি এইটা। হ্যাঁ কাজেই বঙ্গভঙ্গ বাংলাদেশের মানুষের স্বার্থে খুবই একটা ভালো কাজ ছিল। কিন্তু এই সন্ত্রাসবাদী আন্দোলনের ফলে 1911 সালে পরে আর ঢাকা নয়াবঙ্গের রাজধানী থাকে নাই। এরপরে আসেন তো বইয়ের মধ্যে জমিদারি উচ্ছেদের আন্দোলন কই, যার ফলে পাকিস্তানের জন্ম সেটা কই, জমিদার হিন্দুর শোষণের বিরুদ্ধে মুসলমান কৃষকের বিদ্রোহের ইতিহাস কই, আর ধর্মের ভিত্তিতে দেশ আর রাষ্ট্র গঠন, এইটা কি ব্রিটিশরা করে দিয়ে গেছে? সবার আগে তো করছে কংগ্রেস, তারা সারা ভারতকে এক হিন্দু জাতিরাষ্ট্র বানাতে চাইছিল। কংগ্রেসের জন্ম কবে? 1885 সালে, তাই না? তো এই কংগ্রেস যখন সারা ভারতকে একটা হিন্দু জাতিরাষ্ট্র বানাতে চাইছিল, বাধ্য করছে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর ভিত্তিতে মুসলমান জাতিরাষ্ট্র গড়ে নিতে, আলাদা পাকিস্তানের জন্ম দিতে। এটা নিয়ে আলাদা আলাপ আছে, এটা নিয়ে আমি তথ্য প্রমাণ সহ প্রমাণ করে দিতে পারবো যে ধর্মের ভিত্তিতে ভাগ এটা করছে আসলে হিন্দুরাই, কংগ্রেসই করছে। কংগ্রেস জন্মের 20 বছর কিন্তু মুসলমানরা তাদের সময় দিছে তাদের ভুল সংশোধন করতে। 1906 সালে মুসলিম লীগের জন্ম, এবং কংগ্রেস কিন্তু না, এই মুসলিম লীগই অবিভক্ত বেঙ্গল প্রদেশে 1937 সালে জমিদারি উচ্ছেদের প্রস্তাব আনছিল। কিন্তু প্রগতিশীলরা যে বলে না মুসলিম লীগকে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তি, জমিদারি উচ্ছেদের বিল আনছিল 1937 সালে মুসলিম লীগ, তাহলে সবার আগে অবিভক্ত ভারতের ধর্মের ভিত্তিতে দেশ রাষ্ট্রকে গড়তে চাইছিল কে?
এই কাজ করে তো তারা পরে মুসলমানদের বাধ্য করছিল পাকিস্তান কায়েম করতে। সেটা তো গান্ধী নেহরুর কংগ্রেস। মানে আমি যখন একটা হিন্দু জাতিরাষ্ট্র করতে চাইবো, তার প্রতিক্রিয়া তো একটা মুসলিম জাতিরাষ্ট্র গঠন হবেই, খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল। এই কারণে এখান থেকে বাংলার নাম হয়েছে পূর্ব পাকিস্তান। শুধু তাই না, সবার আগে এই ভারতীয় উপমহাদেশে সবার আগে, মানে জমিদারি তো শুধু আর পূর্ব পাকিস্তানে ছিল না, তাই না, সারা ভারতেই ছিল। সে 1951 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সংসদ থেকে জমিদারি উচ্ছেদের আইন পাশ হয়। তাহলে দেশভাগ খারাপ, দেশভাগ না হওয়া মানে তো জমিদারি উচ্ছেদ না হওয়া, তার মানে দেশভাগ যারা খারাপ বলে তারা তো জমিদারের পক্ষের লোক। এই স্বাধীন সেন, তোমার কি জমিদারি আসছিল নাকি? হ্যাঁ, এ দেবাশিস, তোমার জমিদারি আসছিল? হ্যাঁ, মনে তো হয় না, নাকি জমিদারের নায়েব টাইব হইয়া তোমার পূর্বপুরুষেরা এখন সেটাই খুঁজে পেতে চাইতেছ? দেশভাগ খারাপ ছিল, দেশভাগ না হইলে জমিদারি কেমনে উচ্ছেদ হইতো? এই জমিদার হিন্দুরাই কিন্তু দেশভাগের আগে এবং পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দিছিল। হ্যাঁ, সেই জন্য এটা নামের কমিউনিস্ট পার্টি থেকে গেছে, এটা কমিউনিস্ট হইতে পারে নাই। এরা নাকি গরিবের রাজনীতি করে, সারা দুনিয়া কমিউনিস্টরা গরিবের রাজনীতি করে, এটা ঠিক আছে, এই বাংলাদেশের কমিউনিস্টরা ছাড়া এরা বড় লোকের রাজনীতি করে, জমিদারের রাজনীতি করে। এরা জীবনে জমিদার উচ্ছেদের দাবি করে নাই, জীবনে না। সে জমিদারি ব্যবস্থা বহাল রেখে তেভাগা আন্দোলন করছে। হ্যাঁ, যাদের বড়াই করে যে আমরা তেভাগা করছি, তাহলে কি দাঁড়াইল? যে বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশের স্বার্থের ভাষ্য, এটা হইতে হবে। তাহলে আমাদের স্বার্থের ভাষ্য কোথায় ইতিহাসে? আপনি এইখানে প্রশ্ন উত্থাপন করছেন যে পাকিস্তানের অভিজাত অংশ বাংলার স্বার্থ দেখে নাই। তাহলে প্রশ্নের জবাব দেন যে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন কারা করছিল, কি জন্য করছিল? বাংলার মানুষের স্বার্থ রক্ষা হয় না এই প্রশ্ন তুলতেছেন? এই প্রশ্ন বাচ্চাদের জিগান কেন? এটা হাসিনারে জিগাও, তার বাপ তো পাকিস্তান আন্দোলন করছিল নাকি, কেন করছিল? তারা লিখছে জনগণের সাথে সম্পর্কহীন এলিটেরা নাকি বাংলার হাজার বছরের ঐতিহ্য অনুসরণ না করে ধর্মের ভিত্তিতে আত্মপরিচয় বানানোর চেষ্টা করছিল। তাহলে এটার দায়িত্ব তাহলে শেখ মুজিবেরও, কারণ নানা পর্যায়ে সে মুসলিম লীগ করছে, আর সে তো পাকিস্তানের মন্ত্রীও ছিল। তো সে পাকিস্তান আন্দোলন কেন করছিল? সে কি জনগণের সাথে সম্পর্কহীন ছিল? এবার আসেন আমরা ক্লাস 7-এর বই দেখি। হ্যাঁ, এখানে লিখছে ভারত ও বাংলা অঞ্চল দখল নিয়ে সুলতানি ও মোগল নামে শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন। পরবর্তীকালে ইউরোপীয় বণিকদের হাত ধরে এই অঞ্চলে একই প্রক্রিয়ায় দখলদারিত্ব অব্যাহত রেখেছে পর্তুগিজ, ওলদানস, ফরাসি, আচ্ছা তাই না, ইংরেজ সহ স্বার্থ সুবিধাবাদী নানা জাতি। তাদের ক্ষমতা বিস্তার আর সম্পদ দখলের রাস্তা ধরে বাংলা অঞ্চলের পূর্বাংশের মানুষের উপরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ শুরু হয় 1947 সাল থেকে। এই সকল শাসন শোষণের অবসান হয় 1971 সালে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। তো মানে সবাই শোষণ করে গেছে, শেখ মুজিব শুধু করে নাই আর কি, উনি এসে মুক্তি দিচ্ছেন বাংলাদেশের মানুষকে, যা তোরা মুক্ত এখন। হ্যাঁ, সুলতানি মোগল আলমের শাসন কি চাপায় দেওয়া শাসন? কোন অর্থে এটা চাপায় দেওয়া শাসন? সুলতানি আমলে বাংলার সুলতানেরা যে বাংলার মানুষকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত রাখার চেষ্টা করছিল সেই ইতিহাস কই? সুলতানি আমলতে বাংলা তুলনামূলক স্বাধীন ছিল, অন্তত ব্রিটিশ আমলের মতো উপনিবেশ তো ছিল না, অথবা এখনকার মতো ইন্ডিয়ার উপনিবেশ তো ছিল না। আবারও সে ভুল ইতিহাস আসছে খিলজির বাংলা জয়। লিখছে সুদূর তুরস্ক থেকে আগত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 সালে আঞ্চলিক বাংলার উত্তর এবং পশ্চিম সীমানার বেশ কিছু অংশ দখল করে নেন। এই দখলের প্রক্রিয়ায় তিনি বেশ কিছু বিহার এবং পাঠাগার ধ্বংস করেন। আগের ভুল আর কি, বেশ কিছু। হ্যাঁ, বখতিয়ার খিলজির হাত ধরেই বাংলা অঞ্চলে মুসলমানদের শাসন শুরু হয়। তার মানে দেখেন এমনভাবে সে মুসলমান শাসনের শুরুটা ইয়ে করছে যে খুব খারাপ কাজ করে মুসলমান শাসন শুরু হয়েছে। হে স্বাধীন, ভালশুন, রামসাগল, স্বাধীন সেন, বখতিয়ার খিলজি তুরস্ক থেকে আসছে নাকি? হ্যাঁ, এই শিখছিস, এই দিয়া বই লিখিস? বখতিয়ার খিলজির জন্ম আফগানিস্তানে, উনি তুর্কিক ছিলেন, তুর্কিক এইটা, এই তুর্কিক দিয়ে বৃহত্তর তুর্কি জাতি বোঝায়। তুর্কিকরা মূলত মধ্য এশিয়ার মানুষ। এখনও আফগানিস্তানে খিলজি গোত্র আছে, এই জ্ঞান নিয়ে তোমরা বাচ্চাদের বই লেখো। হ্যাঁ, এটা হচ্ছে হিন্দুত্ববাদী প্রগতিশীলতা, বেশি বুঝে, সব কিছু বেশি বুঝে তারা। আমরা মূর্খ, আমরা নাকি মূর্খ, আমরা নাকি ফৈন্নি আর কি এদের কাছে। হ্যাঁ, বুঝছো? আর এরা দেখো কী করে। অখণ্ড বাংলা কিন্তু বখতিয়ারের রাজ্যের একটা সামান্য অংশ ছিল, মানে তার রাজ্য ছিল পূবে তিস্তা করতোয়া নদী, দক্ষিণে পদ্মা নদী,
উত্তরে দিনাজপুর জেলার দেবকোট হয়ে রংপুর অঞ্চল এবং পশ্চিমে বিহার পর্যন্ত। তাহলে অখণ্ড বাংলার বড় অংশ কিন্তু তার শাসনের বাইরে ছিল, মানে তার সে অংশ কে শাসন করত? লক্ষণ সেনই করত। মৃত্যুর আগ পর্যন্ত লক্ষণ সেন বিক্রমপুরে পালাই গিয়া সেখান থেকে বাংলা শাসন করত। বাংলা কিন্তু মূলত বেশিরভাগটাই লক্ষণ সেনের মৃত্যু পর্যন্ত তার হাতেই ছিল। সুলতানি আমলে বাংলার যে সমৃদ্ধি সেটা পুরাটা গায়েব করে দেওয়া হয়েছে। রাজা এবং সুলতান এবং কবি গিয়াসউদ্দিন আজম শাহ তারও ইতিহাস গায়েব। গায়েব বাংলা প্রেমিক আলাউদ্দিন হোসেনের নাম, যিনি বাংলার সেরা শাসক ছিলেন, যার সময় শ্রী চৈতন্য আসছিলেন, যিনি জাতপাতের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছিলেন। এখানে দেখেন আবার লিখছে, ইতিহাসবিদের অনেকেই 1316 থেকে 1800 পর্যন্ত সময়কে সুলতানি আমল, মুঘল আলম, মুসলিম শাসন আমল বলে যেভাবে চিহ্নিত করে থাকেন, বাংলা অঞ্চলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলেই আধুনিক গবেষণায় প্রতীয়মান হয়েছে। এটার মানেটা কি? মানে সেন আমল আছে, পাল আমল আছে, শুধু মোগল আর সুলতান আমল কিন্তু নাই, বুঝছাও? হ্যাঁ, ওটা নাকি গবেষণায় প্রতীয়মান হয়েছে, এটা আবার ক্লাস সেভেনের ছাত্রদের বুঝাইতেছে, চিন্তা করেন। এবার আসেন ব্রিটিশ আমলের কথায়। এখানে অনেক কিছু বলতেছে যে নীল বিদ্রোহ হয়েছে, টঙ্ক আন্দোলন হয়েছে, নানকার আন্দোলন হয়েছে, এগুলো সব কমিউনিস্টদের, কিন্তু স্বদেশী আন্দোলন মানে ওইটা কিন্তু বঙ্গভঙ্গের সময় যেটা হয়েছিল ওইটা, তারপরে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, অসহযোগ আন্দোলন হয়েছে ইত্যাদি, এর মধ্যে ফারাইজি আন্দোলন কোথায়? নাই। সবচেয়ে গৌরবজনক আন্দোলনটা নাই বাংলার, কারণ এটা মুসলমানের আন্দোলন। তিতুমির কোথায়? তাই না? সব কিছু বাদ দিয়ে আবার এসে এখানে এসে বিপ্লবী নারী প্রীতিলতাবাদের দ্বার, তার কথা কিন্তু ঠিকই আনছে, হ্যাঁ, যে আসলে সন্ত্রাসবাদী আন্দোলন করতে গেছিল জমিদারের পক্ষের লোক। আর দেখেন এনে লিখছে, বিপ্লবী ইলামিত্র সহ অনেকেই নানাভাবে নির্যাতনের শিকার হয়। হে ভালশুন স্বাধীন সেন, ইলামিত্র কখন কখন আন্দোলন করছে? পাকিস্তান আমলে করছে আন্দোলন, যে ভুলে গেছ? হ্যাঁ, ভুলভাল ইতিহাস শেখাচ্ছ ছাত্রদের। এবং তারা বলতেছে এটার কারণে নাকি ইংরেজ শাসক গোষ্ঠী উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। হ্যাঁ, এখানে পুরা ফারাজি আন্দোলন, তিতুমিদ্দিন আন্দোলনকে গায়েব করে দিচ্ছে। প্রীতিলতা কি স্বাধীনতার সৈনিক ছিল? ইলামিত্র কি স্বাধীনতার সৈনিক ছিল? সে তো যেন জমিদারি হাতছাড়া যেন না হয়ে যায়, সেই জন্য বঙ্গভঙ্গ রোধে ব্রিটিশদের শিক্ষা দেওয়ার জন্য জনবিচ্ছিন্ন সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা ছিল। আর ইলামিত্র তো ব্রিটিশ আমলেও করে নাই, এটা পাকিস্তান আমলে করছে আন্দোলন। এখানে দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত মানে জমিদারির ব্যবস্থা, এটার পিছনে নাকি ব্রিটিশ শাসকদের কিছু ইতিবাচক উদ্দেশ্য ছিল। হ্যাঁ, দেখেন এখানে দেখেন ফারাইজিদের লড়াই গায়েব, হাজি শরীয়তুল্লাহ গায়েব, আর চিরস্থায়ী বন্দোবস্তর নাকি ইতিবাচক উদ্দেশ্য ছিল, তাই নাকি রে বালশুন? ইতিবাচক উদ্দেশ্য ছিল ফাজলামি করো বাংলাদেশের ইতিহাস নিয়ে, যে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে আমাদের পূর্বপুরুষদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, সেটা ইতিবাচক ছিল? তোমারে তো চেঙ্গিস খানের দিয়ে পেটানো উচিত। দেখেন পাকিস্তান সৃষ্টিকারীরা কীভাবে লিখছে, 1947 সালে বাংলার পূর্ব অংশকে জুড়ে দেওয়া হয় পাকিস্তান নামক রাষ্ট্রের সঙ্গে ধর্মের দোহাই দিয়ে। অথচ 1931 এবং 1941 সালের আদমশুমারি অনুযায়ী বাংলা অঞ্চলের পূর্বাংশে তখনও প্রায় 50% কাছাকাছি মানুষ ছিল ইসলাম ব্যতীত অন্য ধর্ম সাংস্কৃতিক রীতিনীতিতে বিশ্বাসী। তরুণ বঙ্গবন্ধু এই সময় মুসলিম লীগের রাজনীতি ধারণ করলেও তিনি মনে প্রাণে ছিলেন অসাম্প্রদায়িক এবং সকল মানুষের জন্য নিজ ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী। দেখছে যে এখানে তো মুস্তেক হয়ে গেছে। হ্যাঁ, শেখ মুজিব তো মুসলিম লীগের রাজনীতি করতো, শেখ মুজিব তো পাকিস্তান আন্দোলন করতো, তখন আবার শেখ মুজিবকে একটা ডিফেন্স দিয়ে গেছে এখানে। দেখেন কেমন গোজামিল দিছে আর কি। এইবার আসেন কারা কারা বইটা লিখছে সেটা দেখি। হ্যাঁ, কে লিখছে তার আগে দেখি চেয়ারম্যানকে। এটা সব কিছুর পিছিয়ে কিন্তু জাফর ইকবাল আছে, মানে ওইটা আমি আর আলাদা করে কইতেছি না আর কি। এই পাঠ্যপুস্তক বোর্ডের নতুন চেয়ারম্যানকে জানেন, প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ওইটা সে আবার কে জানেন? ওটা হচ্ছে যে ওই ক্রিকেটার আছে না, মাশরাফি মুর্তজা, আওয়ামী লীগের 900 ভোটের এমপি, তার চাচা। আর এই যে দেখেন ভালশুনেরা যারা লিখছে, স্বাধীন সেন আর্কিওলজি প্রফেসর, আমি সবাইটা চিনি না অবশ্য, বিশিষ্ট বাম কিন্তু। হ্যাঁ, আনু মোহাম্মদের সাথে খুব মাখামাখি আছে কিন্তু তার। পারভিন জলি স্বাধীন সেনের ছোট বোন, ছোট বোন তো পারভিন জলি। স্বাধীন সেনের ছোট বোনের নাম কীভাবে পারভিন জলি হয় সেটা ওনারে জিগান, ওই পারভিন জলিরে জিগান, উনি তো পুনর্জন্মে বিশ্বাস করেন, আগের জন্মে নাকি স্বাধীন সেন ওনার বড় ভাই ছিলেন। এই যে দেখেন, বুঝছেন তো? আচ্ছা, এবার কিন্তু ছাত্র ইউনিয়ন, এই যে দেখেন ছাত্র ইউনিয়নের বিবৃতি শেয়ার দেয়।
আপনার অনেকে বলেন যে আপনি সিপিবি ছাত্র ইউনিয়নকে গালি দেন কেন উঠতে বসতে, এরা এদের সংখ্যায় কত, অল্প তো, তাই না? এদেরকে গণে এবার বুঝছেন তো কিভাবে এরা দেশের সর্বনাশ করে মোলায়েম ভাবে ভিতরে ঢুকা। এ যে দেবাশিস কুণ্ড, এ তুমি আবার অ্যাসোসিয়েট প্রফেসর হইছো, আচ্ছা অভিনন্দন। হ্যাঁ, তুমি না পিএইচডি করতে যাওয়ার আগে টিভি চ্যানেলের জন্য নাটক লিখতা, তো ওই নাটক লেখার সময় নায়িকারা আইসা নাকি বলতো তোমারে, দাদা আমারে নিয়ে একটু ভাইবেন, তো এখনো কি নাটক লিখতেছ, নায়িকারা কি এখনো আসে তোমার কাছে? আসে না? আসো তো, মাশাল্লাহ, চালায় যাও। এই বই লেখার মধ্যে না আসলে হইতো না? হ্যাঁ, তোমার তো কাম না এটা, তুমি তো পারো না কামটা করতে, তো মার্কা মারা হইয়া গেল তো। আমার জন্য এটা খুব একটা ভালো ব্যাপার যে আমি ব্রুনো লাতুরকে নিয়ে বলতে পারছি, কারণ আমি আমার ডক্টরাল থিসিসের শুরুর দিকে মূলত লাতুর দ্বারা খুব বেশি মানে উৎসাহিত হই, যদিও আমি তাকে খুব বেশি ব্যবহার করতে পারিনি। পারলে ব্রুনো লাতুর ফাতুর নিয়ে ভক্তি মানা দিয়া মাথা থেকে হিন্দুত্ববাদের ভূতটা নামাও, নাটকের নায়িকা না ওই হিন্দুত্ববাদী কিন্তু তোমার খাবে কলে কয়ে দিলাম।